স্যার, ক্রিকেট টুডে কে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ক্যাপ্টেন, আমি জাকির বলছিলাম। জি, তো আমার প্রশ্নটা ছিল যে আপনি হয়তো জেনে থাকবেন যে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল গণভবনে বলেছেন, প্যান্ডামিকের কারণে ক্রিকেটাররা যতটুকুই খেলেছে ভালো খেলেছে, তিনি আশাবাদী ক্রিকেটাররা ভালো অনুশীলনের মাধ্যমে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে এবং সামনের বিশ্বকাপে হয়তো বা বাংলাদেশ আরো ভালো খেলবে। এত আলোচনা সমালোচনার মধ্যে স্বয়ং প্রধানমন্ত্রীর এমন বক্তব্য আপনাদেরকে ইন্সপায়ার করছে কিনা, এই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ আমি জিনিসটা শুনেছি এবং দেখেছি। আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওনার এই কথাটা আমাদের আরো অনুপ্রাণিত করবে, এবং সত্যি কথা বলতে এটা আমাদের টিমের জন্য অনেক পজিটিভ একটা কথা। এবং উনি সবসময় আমাদের যেভাবে অনুপ্রাণিত করেন, যেভাবে আমাদের আগলে রাখেন বা আমাদেরকে যেভাবে সাপোর্ট করেন, তো এটা অবিশ্বাস্য, এবং এটার জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমরা এতটুকু মেক শিওর করবো যেন আমরা আমাদের মোর দেন 100% এফোর্ট দিয়ে এই সিরিজটা খেলবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ জি, ভালো লাগছে যে অবশ্যই দর্শকরা মাঠে আসবেন অনেকদিন পর, এবং এটা খুবই ভালো একটা দিক আমাদের দলের জন্য এবং আমাদের ক্রিকেটের জন্য, কারণ সবসময় ওনারা আমাদের সাপোর্ট করেন। এবং আই হোপ ইনশাল্লাহ এবারও ওনারা মন থেকে অনেক সাপোর্ট করবেন আমাদের জন্য, এবং আমরাও চেষ্টা করবো যেন ওনাদের বিশ্বাসটা যেন আমরা অটুট রাখতে পারি আমাদের পারফরমেন্স দিয়ে। আর জি, এই মুহূর্তে প্ল্যানিং তো হচ্ছেই, বেশ কয়েকজন কনসিডারেশন আছে, সাইফ আছে, শান্ত আছে, উইথ নাইম, তো লেটস সি, হয়তো বা প্রবলি বাই টুনাইট ইনশাল্লাহ আমরা ডিসিশন নেব, টিম ম্যানেজমেন্ট এবং আমরা সবাই মিলে ডিসিশন নেব যে প্রবাবল বেস্ট 11 কোনটা থাকলে ভালো হয়, উইল বি বেটার চয়েস ফর ওপেনিং। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ কালকে দেখতে পারবেন। প্রথমত শান্তর বিষয়টা যদি বলি, শান্ত হ্যাজ বিন পারফর্মিং কোয়াইট ওয়েল ইন দ্য ডোমেস্টিক এরিনা ফর আ ওয়াইল, টেস্টে ভালো পারফর্ম করছে, বিপিএল এ ওর 2টা 100 আছে, তো এবং হি ইজ ভেরি মাচ পটেনশিয়াল, ওর ওই ক্যাপাবিলিটি আছে। ইটস জাস্ট অ্যাবাউট হিজ সেলফ কনফিডেন্স, হাউ হি ওয়ান্ট টু বিকাম আ বেটার টি টোয়েন্টি প্লেয়ার, হুইচ হি ইজ স্পেশালি ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট, হাউ হি ওয়ান্টস টু প্লে হিজ ক্রিকেট ফর দ্য টিম, ওই জিনিসগুলো প্রবাবলি ওকে ডিটারমাইন করতে হবে। এবং হি হ্যাজ দ্যাট, যেটা আমি আগে বললাম যে ওর ওই ক্যাপাবিলিটি আছে এবং হি হ্যাজ দ্যাট পটেনশিয়াল টু বি আ ভেরি গুড প্লেয়ার ইন অল থ্রি ফর্মেট। আর সাইফের বিষয়টা, সাইফ ইজ স্টিল ভেরি ইয়াং, ওর অপরচুনিটি হয়তো বা প্রবলি ওভাবে হয়নি, বাট এটা ওর জন্য একটা ম্যাসিভ অপরচুনিটি। ইজ এ ভেরি গুড ব্যাটসম্যান এবং ভেরি কাম, ভেরি ভেরি কেপেবল, ওয়ান্স হি সেট হি ক্যান টেক এনি বলার, বাট আমার মনে হয় যে ইট উইল বি ইন্টারেস্টিং টু সি হাউ হি গোজ অ্যাবাউট হিজ টি টোয়েন্টি ক্রিকেট এট দ্য মোমেন্ট। এবং আমাদের পুরো দলেরই বিশ্বাস আছে যে ওরা পারবে ইনশাল্লাহ। ডিপেন্ড করে আপনার টিমের ব্যালেন্সটা কেমন আছে, আপনার কি ধরনের অপশনস গুলো আছে টিমের মধ্যে, ওটার উপর ডিপেন্ড করে প্রবাবলি আপনি তখন সিলেক্ট করবেন হাউ ইউ ওয়ান্ট টু গো ইন টু দ্য গেম। আমি ভাগ্যে বিশ্বাস করি, আমি আমার চেষ্টায় বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। প্রথমত অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার মনে হয় যে প্রি সিরিজ আমি এই ধরনের কোশ্চেনে আমার মনে হয় যে কোনো কমেন্ট না করাটাই বেটার। আর দেখুন, ক্যারিয়ার তো ইনশাল্লাহ আরো কয়েক বছর, ইনশাল্লাহ যদি সুস্থ থাকে, ইনজুরি মুক্ত থাকে, পারফরমেন্স থাকে, ইনশাল্লাহ খেলবো আরো বেশ কয়েক বছর। তো এই জিনিসগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমি কখনো ওইভাবে চিন্তা করিনি, কারণ সবসময় প্রেশার থাকবে, আপনি যখনই বাংলাদেশের পরে খেলবেন প্রেশার থাকবে, চ্যালেঞ্জ থাকবে, ওইগুলো ওভারকাম করতে করতে এই জিনিসগুলো সবসময় থাকবে, এবং এটা যে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের জন্যই বিদ্যমান, সেটা এক্সপিরিয়েন্স প্লেয়ার হোক, ইয়াং প্লেয়ার হোক,
তো এই জিনিসগুলো সবসময় থাকবে। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো নিয়ে খুব একটা চিন্তা না করে নিজের কাজের প্রতি যদি আপনি সৎ থাকেন, তো ইনশাল্লাহ ইউ উইল কানা গেট দ্য রেজাল্ট সুন অর লেটার, এটা আমি বিশ্বাস করি। প্রথমত হচ্ছে ধরেন, সরি ফার্স্ট কোয়েশ্চেন কি জানি ছিল, সরি আর কি, ইয়াং টিম, হ্যাঁ সরি, ওই ইয়াং টিম তো অবশ্যই একটা চ্যালেঞ্জিং তো হবেই, তো চাপের কিছু নেই অবশ্য, তবে এটা অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ হবে, এটা দ্যাটস ফর শিওর, বিকজ দে আর ওয়ান অফ দ্য টপ টিমস এট দ্য মোমেন্ট। বাট আমি সবসময় জিনিসটা বিশ্বাস করি, T20 এমন একটা ফরম্যাট পার্টিকুলার যেটা আপনি যদি আপনার স্কিল লেভেল খুব ভালোভাবে এক্সিকিউট করতে পারেন এগেনস্ট এনি টিম, তো আপনি ভালো রেজাল্ট করা সম্ভব, এটা আমি সবসময় বিশ্বাস করি, স্পেশালি এই ফরম্যাটে। আর আমার অবস্থান সম্পর্কে যদি এখন আমি কথা বলতে যাই, তাহলে এখন অনেক কিছুই বলা হবে এবং এটা অনেক ভেতরের কথা, তো আই হোপ এই জিনিসটা আমার কাছে মনে হয় না এখন বলা উচিত বা অ্যাপ্লিকেবল না এই মুহূর্তে। এবং আমার কাছে প্রবলি মনে হয় যে এই মুশফিক রিলেটেড কোয়েশ্চেনে বেস্ট অ্যান্সার দিতে পারবে টিম ম্যানেজমেন্ট। আমার যদি আপনি সক্ষমতার কথা বলেন, সেদিক থেকে আমার পুরোপুরি ভরসা আছে আমার টিমের উপর, দেওয়া অল ক্যাপেবল, এই জন্যই তারা ওই অপরচুনিটি পেয়েছে। বাট আমি আগে যেটা বললাম যে চ্যালেঞ্জিং হবে, বেশ চ্যালেঞ্জিং হবে, মানে আমরা আমাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং উই হ্যাভ টু বি লাইক ভেরি অ্যাওয়ার অ্যাবাউট এভরিথিং, এবং সবকিছুই স্কিল লেভেল আমাদের খুব ভালোভাবে এক্সিকিউট করতে হবে, বিকজ দে হ্যাভ সাম ব্রিলিয়ান্ট ব্যাটসম্যান, ব্রিলিয়ান্ট বোলার্স, তো আমাদের অবশ্যই উই হ্যাভ টু বি অন দ্য টপ অফ আওয়ার মার্ক ফ্রম দ্য বল ওয়ান। এটার সঙ্গে জোড়াল দিয়েছিলাম যে আমি, আপনি কন্ডিশনটা কেমন চাচ্ছিলেন বা চেয়েছেন আপনারা, যে বিশ্বকাপে যেহেতু আপনার যাওয়ার আগে কনভার্সেশন ছিল, আলোচনা ছিল, ওখানে যাওয়ার পরে ফেস করেছেন, এবং এখন সবারই ডিমান্ড ভালো উইকেট। জি ইনশাল্লাহ সবার ডিমান্ডই ফুলফিল হবে। শান্ত শান্ত আপনার কোয়েশ্চেন। ক্যাপ্টেন, দলে বেশ পরিবর্তন এসেছে, নতুনদের সুযোগ দেয়া হয়েছে, কিন্তু যারা সুযোগ পেয়েছেন তাদের কেউই পরীক্ষিত না, আসলে ব্যাপারটা কি এমন যে মানে কাউকে বাদ দিতে হবে বলে অন্যদের সুযোগ দেয়া, নাকি তাদেরকে নিয়ে আলাদা কোনো স্পেসিফিক প্ল্যান আছে, আসলে মানে প্ল্যানটা কি? প্ল্যানটা হচ্ছে যে লেটস সি হাউ উই পুল আপ টুগেদার ইন দিস সিরিজ। ক্রিকেট টুডে কে আছেন?